ইঞ্জুরি থেকে ফেরার মিশনে তাসকিন আহমেদের ছোট্ট রান আপে করা বলগুলোর মধ্যে এটাই মনে হয় সব থেকে পারফেক্ট একটা স্টাম্প, তাতেও লক্ষ্যভেদ করলেন। বিশ্বকাপে খুব যে ভালো করেছেন এটা বলার সুযোগ নেই, কাঁধের ইঞ্জুরি এবং সেটা নিয়ে ম্যাচ খেলা ভালো করতে বাধা হতে পারে, তবে গত কয়েক বছরে তাসকিন দেশের পেসারদের মধ্যে সব থেকে সফল। তাসকিন প্রসঙ্গ আবারও আসছে কারণ এ মাসের 19 তারিখে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আরেকটা আসরের নিলাম। সোমবার আইপিএল এর নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ, তাতে 6 বাংলাদেশি নাম দিলেও 3 জনকে বাদ দিয়ে রাখা হয়েছে তাসকিন, মুস্তাফিজ এবং শরীফুলকে। অর্থাৎ এই 3 পেসারের প্রতি আগ্রহ আছে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর, তাদের মধ্যে তাসকিনের প্রতি আগ্রহটা একটু বেশিই থাকবে। অর্থাৎ এই 3 পেসারের প্রতি আগ্রহ আছে আইপিএল এর ফ্রাঞ্চাইজিগুলোর। এর পেছনে অন্যতম কারণ আইপিএল এর দলগুলো যে রিটেইন লিস্ট দিয়েছে তাতে দেখা যায় প্রতিটি দলেই বেশ কয়েকজন পেসার স্বল্পতা রয়েছে, বিশেষ করে বিদেশি পেসারের স্বল্পতা আরো বেশি। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। তবে তাসকিন, শরীফুল এবং মুস্তাফিজের মধ্যে তাসকিনের প্রতি আগ্রহটা একটু বেশি থাকবে ফ্রাঞ্চাইজিগুলোর। কেন বেশি থাকবে তার কারণ হিসেবে এবছর তার পারফরমেন্সই কথা বলবে, যদিও আইপিএল এ বাংলাদেশি ক্রিকেটারদের দল পাওয়া নিয়ে ভবিষ্যৎবাণী করাটা বেশ কঠিন। কিন্তু দলগুলো তাদের স্কোয়াডে যে কজন ক্রিকেটার ধরে রেখেছেন তাতে দেখা যাচ্ছে প্রতি দলেই এক বা একাধিক পেসার দরকার, বিশেষ করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, কলকাতা নাইট রাইডার্স, মুম্বাই ইন্ডিয়ান্স এর মতো দলগুলো বিদেশি পেসারদের খোঁজে থাকবে। মাত্র 75 লাখ রুপি দাম ধরায় অভিজ্ঞতা আর পারফরমেন্স বিচারে তাসকিনের উপর তাই নজর রাখতে পারে ফ্রাঞ্চাইজিগুলো। এছাড়া আইপিএল এর 2022 আসরে নিলাম থেকে দল না পেলেও বদলি হিসেবে তাসকিনের সঙ্গে কথা প্রায় চূড়ান্তই করে ফেলেছিল লখনউ এর ফ্রাঞ্চাইজি, কিন্তু দেশের হয়ে খেলা থাকায় সেবার অনাপত্তি পত্র দেয়নি বিসিবি। তবে ওইবার লখনউ দলটার মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর, খবর বেরিয়েছিল তিনি নাকি তাসকিনকে দলে পেতে সরাসরি যোগাযোগ করেছিলেন। এবার গম্ভীর লখনউ ছেড়ে কলকাতা দলটার মেন্টরের দায়িত্ব নিয়েছেন, অন্যদিকে কলকাতার রিটেন লিস্ট দেখলে চোখে পড়ে দলটার বিদেশি পেসার বলতে কেউই নেই, দেশিরাও খুব বেশি পরিচিত নয়, হর্ষিত রানা, বৈভব আরোরার মতো অখ্যাত সব নাম। এছাড়া সাকিব এবং গত আসরের লিটনকে নিয়ে বাংলাদেশের মানুষের সমর্থন সবসময় পেয়েছে কলকাতার ফ্রাঞ্চাইজি, এবার দুজনকেই ছেড়ে দেয় বাংলাদেশি দর্শকদের সমর্থন আদায়ে 75 লাখ রুপি ভিত্তিমূল্যে থাকা তাসকিনকে দলে ফেরালে অবাক হওয়ার কিছুই থাকবে না। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। দিল্লির হয়ে খেলা মুস্তাফিজের আইপিএল পারফরমেন্স খুব একটা ভালো ছিল না, অধিকাংশ ম্যাচেই থেকেছেন একাদশের বাইরে। এবারও তিনি নিলামের চূড়ান্ত তালিকায় আছেন, তবে 2 কোটি ভিত্তিমূল্য ধরায় ফিজের ওপর আগ্রহ নাও দেখাতে পারে ফ্রাঞ্চাইজিগুলো। তবুও বলা কঠিন বাহাতে পেসার হয় আর দলগুলোর পেসার সংকট থাকায় ফিজে ভরসা রাখতে পারে ফ্রাঞ্চাইজিগুলো। শরীফুলের বেলাতেও একই কথা প্রযোজ্য, বাহাতি এই পেসার নিজের ভিত্তিমূল্য ধরেছেন 50 লাখ। আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাবাহিক পারফরমেন্স দলগুলোকে উদ্বুদ্ধ করতে পারে তাকে দলে ফেরাতে। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।